শর্বাণীচন্দ ওমেন্স পাওয়ার ক্লাবের পক্ষ থেকে এসেছি। আজ আমরা এসেছি বেতুখান্তি নিবাসী গোবিন্দ শিলগড়ে, যিনি প্রায় বিগত ২ মাস ধরে অসুস্থ। তার জন্য তিনি ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এখন তিনি অসুস্থ হওয়ার কারণে ওনার ঘরের আর্থিক অবস্থা খুবই দুর্দান্ত। তার জন্য আমি প্রয়াস এনজিওর শান্তনু রয়কে ফোন করেছিলাম। ফোন করার পর উনি আমাদের সারাতে ডাক দিতে এসে ওনার পরিবারকে কিছু খাওয়ার সামগ্রী ও অর্থ কিছু বিশেষ ওনার হাতে তুলে দেন। দর্শক, আমাদের নিত্য জীবন যাপনে আমরা বহু অর্থ ব্যয় করি বিভিন্ন ধরনের কাজে, যা আমাদের সমাজের গঠনের কাজে লাগে না। কিন্তু ভেবে দেখুন তো, যদি আমরা সেই অর্থ হত দরিদ্র এবং অসহায় লোককে সাহায্য করি কেমন হয়? এই খবরটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে সমাজে উন্নতশীল মানসিকতার গঠন হয়। এবার দেখে নিন এরকমই একটি খবর। রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে শয্যাশায়ী একটি অসহায় ব্যক্তির সহায়তার অর্থ সহ কিছু আহার সামগ্রী তুলে দিল সংগঠন প্রয়াস। শিলচর শহর সংলগ্ন বেতুরকান্দি এলাকায় বাসিন্দা গোবিন্দ শীল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী হয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন অসুস্থ গোবিন্দ শীল। বর্তমানে শয্যাশায়ী থাকায় তার পরিবারকে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে। পরিবারের অসহায় অবস্থা দেখে স্থানীয় সংগঠন উইমেন্স পাওয়ার ক্লাবের তরফে সভানেত্রী শর্বাণী চন্দ্র প্রয়াসকে জানালেন, সংগঠন প্রয়াস অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এসে বেতুরকান্দি এলাকায় পৌঁছে শয্যাশায়ী গোবিন্দ শীল সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর প্রয়াসের সম্পাদক শান্তনু রায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহ কিছু আহার সামগ্রী তুলে দিয়ে আগামীতেও গোবিন্দ শীলের পরিবারের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করার আশ্বাস দেন। এছাড়াও শয্যাশায়ী গোবিন্দ শীলের অসহায় পরিবারের প্রতি সহায়তার আর্জি জানিয়ে শহরের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রয়াসের কর্মকর্তারা। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে, ধন্যবাদ। নমস্কার, আমি শর্বাণী চন্দ ওমেন্স পাওয়ার ক্লাবের পক্ষ থেকে এসেছি। আজ আমরা এসেছি বেতুখান্তি নিবাসী গোবিন্দ শিলগড়ে, যিনি প্রায় বিগত ২ মাস ধরে অসুস্থ। তার জন্য তিনি ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এখন তিনি অসুস্থ হওয়ার কারণে ওনার ঘরের আর্থিক অবস্থা খুবই দুর্দান্ত। তার জন্য আমি প্রয়াস এনজিওর শান্তনু রয়কে ফোন করেছিলাম। ফোন করার পর উনি আমাদের সারাতে ডাক দিতে এসে ওনার পরিবারকে কিছু খাওয়ার সামগ্রী ও অর্থ কিছু বিশেষ ওনার হাতে তুলে দেন। আর উনি এটা আশ্বাস দিয়েছেন ওনাদের ফ্যামিলির যা যা ওষুধপত্র যা যা লাগবে তিনি সবগুলো বহন করবেন। তার জন্য আমরা শান্তনু রয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রয়াস এনজিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পরিবারের সাহায্যকারী যদি কেউ সাহায্য করতে চান তাহলে বেতুকান্দিতে এসে ওমেন্স পাওয়ার ক্লাবের আমার সাথে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আপনি শান্তনু রয়ের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আসুন, আমি দেখিয়ে নিচ্ছি আপনাকে এই পরিবারের অবস্থাটা। এই হলেন রোগী গোবিন্দ শীল আর এই হলে ওনার পরিবার। যদি আপনারা কাউ কোনো ধরনের সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, করে এসে ওনাদের সাহায্য করে দেবেন। নমস্কার।